সালাতুত তাহাজ্জুদ, এটা খুবই গুরুত্বপূর্ণ। তাহাজ্জুদের মধ্য দিয়ে মানুষ আল্লাহর খুব কাছে যায়। ঘুমের কিছু আরবি আছে কোরআনে, যেমন নোয়াস, নোয়াস মানে তন্দ্রা, নোয়াস মানে হচ্ছে তন্দ্রা, মানে আপনার একটু ঝিমুনি, ড্রোজি ফিলিং আসছে, এটাকে বলে নোয়াস কোরআনে এসেছে, আমার হাতে নোয়াসান। আবার ঘুমের আরেকটা আরবি আছে সিনা, এটাকে বলে লাইট স্লিপ, হালকা হালকা ঘুম। আরেকটা হচ্ছে নাউ, নাউ মানে সিম্পল ঘুম, কোরআনে এসেছে লা তাআখুযুহু সিনাতু ওয়ালা নাউম, আল্লাহর ঘুম তন্দ্রা কোনোটাই আসে না। অনেক ক্ষেত্রে তো ঘুমায় সারাদিন, এটা যতটুকু প্রয়োজন ঘুমানোর ততটুকু সে ঘুমাতে পারে, কিন্তু ঘুমের সবচেয়ে গভীর ঘুমের যে আরবিটা সেটা হচ্ছে হুজুদ। শেষ রাতে যে ঘুমটা আপনার আসে, কাঁথা কম্বল টেনে টেনে ঘুমাতে মনে চাইছে, ওই ঘুমটাকে বলে হুজুদ। তো ওই হুজুদের ঘুমকে স্যাক্রিফাইস করে আপনি যে সালাদটা পড়েন, ওই সালাদটাকেই বলে সালাতুল হুজুদ বা সালাতুল তাহাজ্জুদ। অমিনাল্লাইলি ফাতাহাজ্জাদ বিহি নাফিলাতাল্লাক আসা আন ইয়াবআসাকা রাব্বুকা মাকামান মাহমুদা। তাহাজ্জুদের মাধ্যমে সম্মান বেড়ে যায়। এরপরে আমরা যেন 2 রাকাত 4 রাকাত 8 রাকাত যতটুকু সম্ভব হয় তাহাজ্জুদের সালাত পড়ি। জি, বিতিরের সালাতের ব্যাপারে প্রশ্ন করেছেন। বিতিরের সালাতের ব্যাপারে সবচেয়ে বেশি বিশুদ্ধ সনদে যে হাদিসগুলো পাওয়া যায় সেগুলো হচ্ছে, প্রথমে 2 রাকাত পড়ে সালাম ফিরিয়ে পরে 1 রাকাত পড়বেন। তো তাহলে আপনার সব বিতির হয়ে গেল। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাতে 8 রাকাত পড়ে, পরে আবার 2 রাকাত, পরে 1 রাকাত পড়তেন। অর্থাৎ মূলত আল্লাহ নিজে বেজর, ইন্নাল্লাহ বিত্রুন ইউহিব্বুল বিত্র, আল্লাহ নিজে বেজর, বেজরকে আল্লাহ পছন্দ করেন। তো দিনে যা পড়লেন নামাজ, 2, 2, 4, 4 করে, মাগরিবের 3 পড়ার কারণে সব বেজর হয়ে যায়। আবার রাতে যা যা পড়লেন শেষে 1 রাকাত পড়লে বেজর হয়ে যায়। তো প্রথম কথা হচ্ছে যে আপনি 2 রাকাত পড়ে সালাম ফিরাবেন, তারপর দাঁড়িয়ে 1 রাকাত পড়বেন, সবচেয়ে বেশি বিশুদ্ধ। এরপরে যেটা বিশুদ্ধ পাওয়া যায় সেটা হচ্ছে 3 রাকাত একসাথে পড়ে ফেলবেন, দ্বিতীয় রাকাতে বসবেন না, বসবেন শেষবারে বসবেন। আচ্ছা, আর কুনুত কখন পড়বেন, রুকুর আগে না পড়ে? ইয়াকনুতু বাদা রুকু কবলা রুকু, দুটোই হাদিসে আছে। আমরা হানাফি স্কুল অফ থটে যেটা পড়ি এটাও হাদিসে আছে। অনেকে বলে এগুলো হাদিসে নাই, না আছে, আপনি পড়বেন। আপনার পড়ার সীমাবদ্ধতা থাকার কারণে আপনি যদি বলেন না হানাফিরা যা আমল করে কিছুই হাদিসে নাই, এটা ভুল হবে। আপনি পড়েন কি বলে নাসবুর রয়া পড়েন, আলা তাখরিজিল হিদায়া, হেদায়ার তাখ যে হাদিসগুলো এনেছে হানাফি স্কুল অফ থটের উপর, কোন হাদিসের ভিত্তিতে ওনারা মাসালা করেছেন, ইসলামবাদ করেছেন, সব আপনি পাবেন। ওখানে কবলার রুকু বা আদার রুকু আছে, হাত তুলে আছে, হাত তোলা ছাড়া আছে, সবভাবে আল্লাহ রসুল করতেন। তাহলে প্রথমে বললাম 2 রাকাত পড়ে সালাম ফিরিয়ে পরে 1 রাকাত, দ্বিতীয় পদ্ধতি বললাম 3 রাকাত একসাথে বৈঠক হবে, শুধু শেষের বৈঠক। আর তৃতীয় পদ্ধতি আমরা হানাফিরা যেভাবে পড়ি, মাগরিবের থেকে ভিন্ন হলেই হবে। অনেকে বলে হানাফিরা যেভাবে বিতর পড়ে এটা মাগরিবের চেয়ে মত হয়ে যায়, মাগরিবের চেয়ে মত থেকে ভিন্ন হয় না, এটা কে বলেছে? মাগরিবে তো আমরা কুনুত পড়ি না, মাগরিবে তো আবার আল্লাহু আকবার বলে তাকবীর পড়ি না, হানাফিরা তো এটা পড়ে, তো এতেই কিন্তু ভিন্ন হয়ে যায়। আল্লাহ আমাদেরকে বোঝার তৌফিক দান করুক।